আজকে আমি শুরু করছি বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ এর এই চ্যাপ্টারটি প্রকরণ ও বংশগতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা। প্রথমে আসি বংশগতি বা হেরিডিটি কাকে বলে। হেরিডিটি হচ্ছে একটি প্রক্রিয়া জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত হয় তাকে বলা হয় বংশগতি। তাহলে বংশগতি হচ্ছে জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে প্রবাহিত হয় তাকে আমরা বলি বংশগতি। বংশগতির সাথে জড়িত যে শব্দটা সেটা হচ্ছে সুপ্রজনন বিদ্যা বা জেনেটিক্স। জেনেটিক্স কি? জিন সম্পর্কিত বা জিনের গুণাবলী বা জিনের গঠন ইত্যাদি নিয়ে বিজ্ঞানের যে শাখায় চর্চা করা হয় তাকে বলা হয় জেনেটিক্স, বাংলায় সুপ্রজনন বিদ্যা। বংশগতির সাথে দুটো শব্দ খুব জড়িত, একটা হচ্ছে প্রকরণ বা ভেরিয়েশন, প্রকরণকে ভেদ বলা হয় বাংলায়, আর এটা হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন। প্রকরণ বা ভেদ বা ভ্যারিয়েশন কাকে বলে? আমরা দেখে থাকি যে একই প্রজাতির দুটি জীবের মধ্যে পরিবেশগত কারণে হোক বা জিনগত কারণেই হোক পার্থক্য দেখতে পাওয়া যায়। তোমরা খেয়াল করে দেখবে দুটো যমজ ভাই বোনের বা বাড়িতে এক ভাই বোনদের মধ্যে অনেক রকম পার্থক্য আমরা লক্ষ্য করে থাকি, সেগুলোকে বলা হয় ভেদ বা প্রকরণ। আর মিউটেশন বা পরিব্যক্তিটা কি? কোষের মধ্যে সঞ্চারণশীল যে জিনগুলো আছে তার যদি হঠাৎ কোনো পরিবর্তন হয় এবং সেই পরিবর্তন যদি স্থায়ী পরিবর্তন হয় তখন তাকে আমরা বলি পরিব্যক্তি বা মিউটেশন। এই যে প্রকরণ বললাম বা ভেদ বললাম, যে বললাম একই প্রজাতির দুটো জীবের মধ্যে পার্থক্য থাকতেই হবে, সেই সামান্যতম হলেও পার্থক্য থাকে, এই পার্থক্যটা কেন হয় বলা হচ্ছে। পার্থক্য কেন হতে পারে? যখন গ্যামেট সৃষ্টি হয় তখন ক্রোমোসোমগুলোর স্বাধীন সমন্বয় ঘটে এবং সেই কারণেও কিন্তু প্রকরণ হতে পারে, ভেদ হতে পারে। তোমরা এই আগের চ্যাপ্টারে মিওসিস পড়েছো, মিওসিসের ক্রসিং ওভার পড়েছো, প্যারাজিন উপদেশে ক্রসিং ওভার। ক্রসিং ওভারের সময় যখন ডিএনএ অংশ বিনিময় ঘটে তখন পরিবর্তন ঘটে যায় ক্রোমোসোমের, সেই সময়তেও ভেদ চলে আসে, অর্থাৎ জিনের দ্বারা ভেদ সৃষ্টি হচ্ছে। পরিবেশগত কারণে ভেদ হয়, একই গাছের ফল লাল মাটিতে একরকম হচ্ছে, লবণাক্ত মাটিতে একরকম হচ্ছে, হতেই পারে, তখন সেটা হয়ে যাচ্ছে পরিবেশগত প্রভাব। আরেকটা হচ্ছে মিউটেশন, জিনের যদি স্থায়ী পরিবর্তন হয় তখন আমরা তাকে বলি মিউটেশন বা পরিব্যক্তি। আচ্ছা, পরিব্যক্তি অনেক উদাহরণ, সরি, প্রকরণের ক্ষেত্রে পরিব্যক্তি তো বললাম আমরা, এটা জিনের স্থায়ী পরিবর্তন যাকে আমরা পরিব্যক্তি বলছি, কিন্তু প্রকরণের কথা যে ভেদ বললাম, প্রজাতির মধ্যে অনেক রকম ভেদ দেখতে পাওয়া যায়, সেই ভেদ আমরা আমাদের মানব দেহে অনেক রকম ভেদ তোমরা খেয়াল করে থাকবে। তার দুটো উদাহরণ দিচ্ছি, ধরো সংযুক্ত কানের গতি, মুক্ত কানের গতি। আমরা দেখি অনেক মানুষের কানের গতিটা মুক্ত, আবার কানকাটা জোড়া থাকে। সংযুক্ত কানের গতির একটা প্রচ্ছন্ন জিন দ্বারা প্রকাশিত হয়, এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর মুক্ত কানের গতিটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। প্রকট প্রচ্ছন্ন আমাদের কাছে আরো পরিষ্কার হবে, আমরা তো আরেকটু এগোবো বংশগতিতে। রোলার জিন, কেউ কেউ জিনটাকে ভাঁজ করতে পারে, সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর স্বাভাবিক জিনগুলো দেখলে তারা কিছুতেই রোল করতে পারে না, সেগুলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কারোর চোখের মনে নীল, কারোর কালো, চুল কারোর খয়েরি হয়, কারোর কালো হয়, এগুলো সব প্রকট এবং প্রচ্ছন্ন প্রকরণের উদাহরণ। তাহলে এরকম ভেদ আমরা দেখতে পাচ্ছি আমাদের মানবদেহের মধ্যে, নানা রকম প্রকরণ বা ভেদ লক্ষ্য করা যায়। এবারে
সবই জিনগত কারণে হচ্ছে বা পরিবেশগত কারণে বা কোনো ব্যক্তির কারণে। এবার এর সঙ্গে সরাসরি যুক্ত অর্থাৎ জিন কি করে, জিনগত বৈশিষ্ট্য কি করে এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে প্রবাহিত হচ্ছে সেটা ভালো করে জানতে গেলে আমাদের কয়েকটা শব্দকে ভালো করে দেখতে হবে, শব্দগুলোকে অ্যানালিসিস করতে হবে। তার মধ্যে প্রথম আসছে লোকাস। লোকাস কাকে বলে? তোমরা সমসমস্ত ক্রোমোজোম পড়েছ, দুটো সম আকৃতি সমগুণ সম্পন্ন ক্রোমোজোম যখন পাশাপাশি অবস্থান করে, পাশাপাশি অবস্থান করে তোমরা মিয়োসিসের সময় দেখবে, তাকে আমরা সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম বলেছিলাম। সেই হোমোলোগাস ক্রোমোজোমে জিনগুলো পর পর সজ্জিত থাকে। প্রত্যেকটা জিনে একটা নির্দিষ্ট অবস্থান বিন্দু থাকে, ক্রোমোজোমে জিনের ঘর, তাকে বলা হচ্ছে লোকাস। অর্থাৎ জিন ক্রোমোজোমে যে স্থানে অবস্থান করে তাকে বলা হচ্ছে লোকাস। এটা যদি এ নামকরণ করি আমি, তাহলে এটা হচ্ছে লোকাস, এ জিনের লোকাস। এটা যদি বি জিনের অবস্থান হয় তাহলে এটা হচ্ছে বি জিনের লোকাস। এবার এসো অ্যালিল কাকে বলে? এই জিনগুলো সমস্ত ক্রোমোজোমে সবসময় জোড়ায় জোড়ায় অবস্থান করে। এই যে জোড়ায় জোড়ায় অবস্থান করে, একই প্রকৃতির দুটো জিন সমস্ত ক্রোমোজোমে এক পাশাপাশি অবস্থান করে জোড়ায় জোড়ায় অবস্থান করছে, এদেরকে বলা হয় এই জিন যুগল। জিন যুগ্ম যখন পাশাপাশি অবস্থান করছে একে অপরে অ্যালিল বলা হয়। এ এ এরা অ্যালিল, স্মল এ স্মল এ, এরা হচ্ছে অ্যালিল। এটা স্মল এ লোকাস, এটা স্মল এ লোকাস, এরা অ্যালিল সৃষ্টি করেছে। জিন শব্দটা জোহানসন 1909 সালে প্রথম বলেন। জিন হচ্ছে বংশগতির একক, এই শব্দটা আমরা বারবার পাবো। এক সংকর জন্ম কাকে বলে? এক সংকর জন্ম কাকে বলে? যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে একই প্রজাতিভুক্ত জীবের সম্প্রদায়কে বলা হয় এক সংকর জন্ম। যেমন একটা লম্বা মটর গাছ যদি তার অ্যালিলিটি হয়, আর বেটে মটর গাছ তার অ্যালিলিটি হয়, তাহলে এই লম্বা এবং বেটে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যে সম্প্রদায়ের পরীক্ষা তাকে এক সংকর জন্ম বলা হয়, পরীক্ষা বলা হয়। দ্বিসংকর জন্ম কাকে বলা হয়? যখন দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সম্প্রদায়ের পরীক্ষা করা হয় তখন তাকে বলা হয় একই প্রজাতি হতে হবে, তাকে বলা হয় দ্বিসংকর জনন। যেমন হলুদ গোলাকার মটর বীজ, সবুজ মুচিত মটর বীজ। হলুদ গোলাকার মটর বীজ এবং সবুজ কুঞ্চিত মটর বীজ, এই দুজোড়া বিপরীত, হলুদ গোলাকার সবুজ কুঞ্চিত, দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যখন সম্প্রদায় পরীক্ষা করা হয় তখন তাকে বলছে দ্বিসংকর জন্ম পরীক্ষা। সমসংকর বিষম সংকর জীব কাকে বলে? এই যে হোমোলোগাস ক্রোমোজোমের কথা বলছিলাম, হোমোলোগাস ক্রোমোজোমে যখন লোকাসে একই বৈশিষ্ট্যর জিন অবস্থান করে, এখানে কি, এখানেও ক্যাপিটাল, এখানে ক্যাপিটাল কি, এখানে ক্যাপিটাল, এর দ্বারা যে জীবকে, যার যে জীবের বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে সেই জীবটি হচ্ছে সমসংকর, টিটি হচ্ছে সমসংকর জীব। এখন এই দিকে ক্যাপিটালটি রইল আর এপাশে স্মলটি রইল, তাহলে দুটো কিন্তু আলাদা জিন, একই বৈশিষ্ট্য দুটি আলাদা জিন, এটা লম্বা এটা বেটে। বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা মটর গাছের উচ্চতা, তাহলে এটা হলে বিষম সংকর। এই জীবটি, এর পরিপ্রেক্ষিতে জীবটি হলো বিষম সংকর আর এটা হলো সমসংকর, বিশুদ্ধ এবং সংকর জীব। এক্ষেত্রেও তোমরাই দেখো এটা
যে জীবটা এটা হলো বিশুদ্ধ জীব, বংশ পরম্পরায় বৈশিষ্ট্যটা যখন বজায় থাকে তখন সেটা হলো বিশুদ্ধ জীব। আর এটি অবশ্যই সংকর জীব, কারণ এখানে দুটি জিন আলাদা, তাই তো? তাহলে এটা গেল সমসংকর এবং বিষম সংকর জিন। আসছি প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কাকে বলে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? যে বৈশিষ্ট্যের উপস্থিতিতে আরেকটি বৈশিষ্ট্য প্রকাশিত হয় না, অর্থাৎ যে জিনের বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় সেটা প্রকট জিন, আর বৈশিষ্ট্যটা হলো প্রকট বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হলো না সেটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, জিনটা হলো প্রচ্ছন্ন জিন। এই ক্ষেত্রে যখন ক্যাপিটাল টি স্মল টি ছিল, এখানে গাছটা লম্বা, বেটে গাছ কিন্তু আমরা পাবো না, তাহলে এখানে প্রবল বৈশিষ্ট্য কোনটা? অবশ্যই ক্যাপিটাল টিটা হচ্ছে, অর্থাৎ লম্বাটা হলো প্রকট বৈশিষ্ট্য এবং টি জিনটা, ক্যাপিটাল টি জিনটা হচ্ছে প্রকট জিন। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বেটেটা অবশ্যই প্রকাশিত হয়নি, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এবং স্মল টি জিনটা হলো প্রচ্ছন্ন জিন, প্রকট এবং প্রচ্ছন্ন। তাহলে বংশবৃদ্ধি পড়তে গেলে আমাদের এই বৈশিষ্ট্যগুলো, এই শব্দগুলো সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা দরকার। এই পরিষ্কার ধারণাটা না হলে আমরা বংশগতি কিন্তু কিছু বুঝতে পারবো না। তোমরা খুব ভালো করে এই শব্দগুলোর ব্যাখ্যাগুলো পড়বে, এবং পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই আরেকটু এগোবো, আমরা সরাসরি বংশগতির মধ্যে প্রবেশ করবো, আরেকটু ডিটেলে আমরা জানবো। আজকে এই অবধি খুব ভালো থাকো, সাবধানে থেকো, আর এই যে পিডিএফগুলো যাচ্ছে এবং তার সাথে সাথে যে অডিও ভিজুয়াল ক্লাসগুলো যাচ্ছে, তোমরা ভালো করে সেগুলো দেখো এবং টেক্সটবুকটা ভালো করে পড়ো। ভালো থেকো সবাই।